আসরের ময়দানে কেউ থাকবে গিরা পানিতে কেউ থাকবে হাঁটু পানিতে কেউ থাকবে কোমর পানিতে কেউ থাকবে গিরা পানিতে এই পানিগুলো কিন্তু মেঘনা নদীর পানি না এই পানিগুলো হলো নিজের গ্রামের পানি যার গুনাহ যেমন তার শরীরে ঘাম ঝরবে তেমন এই গরম পানি কেমন জানেন নি দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম থাকবে সেই পানি ওই পানিতে যখন আপনার পা থাকবে হাড়ি থেকে গোস্তগুলো আলাদা খুলে গিয়ে আপনি কঙ্কাল হয়ে যাবেন ওই কঠিন মুসিবতের সময় আপনার হাড়ির মধ্য থেকে গোস্ত আলাদা হয়ে যাবে আপনি আল্লাহরে বলবেন আল্লাহ আল্লাহ গো আল্লাহ গো এই দুনিয়ায় বিপদে পড়লে কত মানুষ তোর সহযোগিতা করে কিন্তু হাসরের ময়দানে কেউ কাউকে চাইবে না আমার আল্লাহ জবানটারে বন্ধ করে দিবে আল্লাহ বই হাতের সাক্ষী হাত দিবে পায়ের সাক্ষী পা দিবে কিছু কিছু মানুষ আমল নামা নেওয়ার জন্য পাগল হয়ে যাবে আল্লাহ এই আযাব আর সহ্য হয় না তাড়াতাড়ি ওই তো জান্নাত দোনাইলে জাহান্নাম দাও তাড়াতাড়ি আমরা আমল নামা দাও আল্লাহ বলে ও ফেরেশতা এ যখন তাড়াতাড়ি করে তার হাতটারে পেটের ভিতরে ঢুকাই দে এবার বাম হাতটার পেটের ভিতরে ঢুকাইয়া এই হাতটার পিছন দিকটা বাইর করবে ওই বান্দা বলবে আল্লাহ তোমার কাছে আমল নামা চাইছি তুমি কেন হাতটার পেটের ভিতরে এত কষ্ট করে ঢুকাই দিল আমার তো নারী বুড়ি সেরা গেছে এই হাতটার পিছন দিকটা বাইর করলা আল্লাহ বলবে তুই না আমল নামা চাইছস তাহলে পিছন দিকটা তাকায় দেখ এবার ডাক দিয়ে বলবে আল্লাহ আমি তো তাকাইতাম পাই না পিছনে কি দিস আমি তো দেখি না আল্লাহ বলবে ও ফেরেশতারা ও কি আমল নামা দেখতে চাই কাটারে বাইঙ্গা দে এবার কাটটা বাইঙ্গা পিছন দিকটা ফিরে যাইব তাকায় দেখবো তার হাতের মধ্যে জাহান্নামের টিকে